আল্লাহ তাআলা আদিমানব হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের কায়া তৈরির জন্য দুনিয়ায় কিছু নির্দিষ্ট স্থান থেকে মাটি আনার নির্দেশ দিলেন ফেরেশতা জিব্রাইলকে। তিনি দুনিয়ায় এসে যথাস্থান গমন করে মাটি নেয়ার জন্য জমিনে হাত রাখলেন, কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে জিব্রাইলকে আল্লাহ তাআলার কসম দিয়ে বলল, জিব্রাইল, আল্লাহ তাআলার কসম, তুমি আমার দেহ থেকে মাটি নিও না। আল্লাহ তাআলার কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা জিব্রাইল মাটি না নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বললেন, হে মাবুদ, আপনি আমাকে মাটি আনতে নির্দেশ করেছেন, কিন্তু জমিন আপনার নামেরই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না। জিব্রাইলের মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইলকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন। তিনি দুনিয়ায় গিয়ে জমিনকে বললেন, হে জমিন, তুমি আমাকে সামান্য মাটি দাও, আমি আল্লাহ তাআলার নির্দেশে মাটি নিতে এসেছি। মিকাইলের কথা শুনে জমিন বলল, হে মিকাইল, যে আল্লাহ তোমাকে মাটি নেয়ার জন্য পাঠিয়েছেন, আমি তার কসম দিয়ে বলছি তুমি মাটি নিও না। বলা বাহুল্য, এভাবে আল্লাহ তাআলার কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা মিকাইলও মাটি না নিয়ে আল্লাহ তাআলার দরবারে গিয়ে নিজের অক্ষমতার কথা জানালেন। তখন আল্লাহ তাআলা এ কাজের জন্য ফেরেশতা ইসরাফিলকে নিয়োগ করলেন, কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে এলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য মহাপরাক্রমশীল ফেরেশতা আজরাইলকে পাঠালেন। আজরাইল দুনিয়াতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে চঙ্গল মেরে মাটি নিতে গেলেন। অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল, আমি তোমাকে আল্লাহ তাআলার কসম দিয়ে বলছি তুমি আমার দেহ থেকে মাটি নিও না। কিন্তু কঠিন হৃদয় ফেরেশতা আজরাইল জমিনের কথায় কর্ণপাত না করে বললেন, জমিন, তুমি যে আল্লাহ তাআলার কসম দিচ্ছ, সেই আল্লাহ তাআলাই আমাকে মাটি নেয়ার জন্য পাঠিয়েছেন, কাজেই তোমার কথায় আমি আল্লাহ তাআলার নির্দেশ পালনে বিরত থাকতে পারি না। এই বলে তিনি জমিনের দেহ থেকে মাটি নিয়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে পেশ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলের বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আজরাইল, আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যু লগ্নেও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে সন্দেহ নেই। অতএব আমি এখনই সেই কাজটি তোমার জন্য নির্দিষ্ট রেখে দিলাম, যাবতীয় প্রাণীর বিশেষত মানব জাতির প্রত্যেকের প্রাণ তোমাকেই সংহার করতে হবে। আল্লাহ তাআলার এই বাণী শুনে ফেরেশতা আজরাইল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন, হে মাবুদ, আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি, তবে এই কঠিন নির্দেশ পালন করা থেকে আমাকে মুক্তি দান করুন, কেননা এই নির্দেশ পালন করতে গেলে দুনিয়ার যাবতীয় প্রাণী আমার উপরে এই বলে অভিশাপ দিতে থাকবে যে, নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করেছে, সেই অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আজরাইল, এ বিষয়ে তোমার কোনো রকম চিন্তা করতে হবে না, কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপরে অভিসম্পাত বর্ষণ করবে না। প্রত্যেকের মৃত্যুর আগে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা যে কোনো বালা মুসিবত নাজিল করব, তখন সকলে ওইগুলোকে মৃত্যুর কারণ বলে মনে করবে, ভুলেও কেউ এ কথা মুখে আনবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছো। অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই।